একটা হেডফোনের আমার খুবই দরকার ছিল, তো মোটামুটি ইন্টারনেট সার্চ করার পর আমি খুঁজে পেয়েছি এই হেডফোনটা। এটার নাম হচ্ছে কস্টিং বাইটের GS410। এটার দাম পড়েছিল আমার 1099 টাকা, মানে ধরো প্রায় ওই 1100 টাকাই দাম বলা যেতে পারে। তো এইটা আমি কিনেছিলাম, এটা ফার্স্ট অফ অল এটা দেখে মোটামুটি ভালো লেগেছে লুকটা। তারপরে অ্যামাজনে যে রিভিউগুলো আছে তার সেগুলো পড়ে দেখলাম যে যারা ব্যবহার করছে যথেষ্ট ভালো, রেটিংও খুব ভালো। তো সেটা থেকে আমরা ট্রাস্ট করতে পারলাম যে হেডফোনটা ভালো হবে, বিশেষ করে যারা গেম খেলে। আর আমি এটা নিয়েছিলাম গেম খেলার জন্যই, আমি গেম টেম খেলি, মোবাইলে খেলি, তারপরে কম্পিউটারে খেলি, তো সেই জন্য আমি এটা দেখে পছন্দ হলো, তারপর এটা আমি কিনে আনলাম। তো মোটামুটি দিক থেকে সব দিক থেকেই ঠিকই ছিল হেডফোনটা। আর আজকে আমি ইউজ করছি প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেল ইউজ করছি আমি। তো হেডফোনটা মোটামুটি সাইডের দিক থেকে তো এরকম দেখতে, আর এটাতে মোটামুটি দুরকম কালার আছে, একটা হচ্ছে রেড আর ব্ল্যাক, আর একটা হচ্ছে ব্লু আর যেটা হচ্ছে আমি এটা এটা কিনেছি ব্লু আর ব্ল্যাক। এটাই এটা সাইড থেকে মাইক টেমে নামি ওটাকে ইউজ করে এটাকে ভয়েসের জন্য। আমি তো গেম খেলি, গেম খেলার জন্য মেনলি এটা নেওয়া হয়েছে, তো সাইডে মাইকটা আমার ইউজ করে গেম খেলার জন্য খুব সুবিধা। আর তার এটা তো মোটামুটি অনেকটাই লম্বা, তারের কাছাকাছি এইখানে যেটা মোটর যেটা বুকে ঝুলবে সেটা হচ্ছে এই জিনিসটা। এটাতে আমি এটাতে অনেক দুটো কন্ট্রোল আছে, একটা হচ্ছে ভলিউম কন্ট্রোল, এই যেটা আছে এটা চাকা মতো আছে, এটাতে ঘুরিয়ে ওপর নিচ করে ভলিউম আপ ডাউন করে যেরকম হলে সেরকম ইউজ করা যেতে পারে। আর তার সঙ্গে আর যে সব থেকে ভালোই লেগেছে জিনিসটা আমার, এটাই কি সাইডে একটা সুইচ দেওয়া আছে, সাইডের যে সুইচটা এই যে এই সুইচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাইকটাকে অফ অন করার জন্য, যখনই মাইক ইউজ করছি না জাস্ট সিম্পলি এটাকে নামিয়ে দেবো। সিম্পল এই এই বাটনটাকে জাস্ট নিচের দিকে নামিয়ে দিলে আমার মাইক মিউট হয়ে গেল, তখন আমার আর এখান থেকে আর মাইক থেকে কোনো আওয়াজ রেকর্ড হবে না, আর যখন লাগবে তখন অন করে দিলাম। আমি মাঝে মধ্যে আমার যখন গেমের ক্ষেত্রে কখনো টিমের সঙ্গে কথা বলবো না তখন আমি ওটা ইউজ করি, তখন ওটাকে এই মাইকটা অফ করে দিই আমি, আর যখন লাগে অফ করি, বা যখন রেকর্ডিং করি তখন আমার কাজে লাগে এটা। আর এটা এই সাইডে রাবার রাবার টাইপের যে দুপাশে দেওয়া আছে এটা দিয়ে মোটে এই গ্রিপটা ভালো থাকে। আর এদিকে লাস্টে যেটা আছে এটার সবথেকে ভালো ব্যাপার 3.5 mm জ্যাক আছে, অনেকটা লম্বা তার, ওটা দেখেছো অনেকটা লম্বা তার এটা। তো তারের মাথায় দেখা যাচ্ছে এখানে এই যেটা আছে এটা 3.5 mm জ্যাক, এটা দিয়ে হচ্ছে আমার মোবাইলে আমি টেস্ট করে দেখেছি, আমি যে মোবাইলে খেলি কম্পিউটারে খেলি, তো এটা মোবাইলের ক্ষেত্রে আমি 4টে পিন আছে, কিন্তু মানে এই টোটালটা লাগালে আমার ফোনে এই এই পিনটা লাগানোর পরে কী হবে, আমার আমার এই সাউন্ডও শুনতে পাবো আমি হেডফোনে, প্লাস আমার আমার মাইকটাও ইউজ করে। মানে একবার যখন আমি ফোনে নেই, যদি কোনো কারো সে ভিডিও কলিং করার থাকে বা কিছু ক্লাস অনলাইন ক্লাস থাকে, তখন একবারই এটা আমি এই একবার এই হেডফোন থেকে ইউজ করতে পারছি, আমি মাইক থেকে ইউজ করতে পারছি। আবার এটা বেশ ভালোই গ্রিপ দিয়েছে এখানে, যাতে ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়, আর আবার টাইপের দেওয়া। কম্পিউটারে এই হেডফোনটা লাগাতে গেলে কিন্তু সিস্টেম আছে কি একটা এই ডবল যেটা মুখওয়ালা একটা ইয়ে কিনতে হবে, একটা ওটা অ্যাডাপ্টার টাইপের বলে কিছু একটা হবে, মানে একটা মাইক ঢুকছে আরেকটা হচ্ছে হেডফোন ঢুকছে, ওরকম দুটো পাওয়া যায় মুখ, ওটা আলাদা করে কিনে তারপরে ওইটাকে কম্পিউটারের মধ্যে ওই ডবল মুখ লাগিয়ে ওর একটা লাস্ট মুখটা এই আমাদের হেডফোনের মধ্যে লাগাতে হবে, সেটা আলাদা করে এক্সট্রা করে টাকা দিয়ে কিনতাম, যেটা কিনেছি আমার 300 টাকার মতো আছে। এই হেডফোনের মাইকটা সাইডের যে মাইকটা সেটা আমি যখন ইউজ করবো তখন নামাবো, যখন ইউজ না করবো উঠিয়ে দেবো। তো এটা মোটামুটি খুব একটা ঢিলা না কিন্তু ঠিক আছে, আমার মানে মোটামুটি খুব টাইটও না খুব ঢিলাও না, ঠিকঠাক আছে, যখন আমি ইউজ করবো তখন নামাচ্ছি ঠিকঠাক, যদি ঝাঁকা না ভালো নড়াচড়া করলেও ওটা কিন্তু খুলে পড়ছে না বা ইয়ে হচ্ছে। সেদিক থেকে এতদিন আমি ইউজ করলাম, আজকে এটা নিয়ে প্রায় 8-9 মাস ইউজ করছি আমরা, এখনের মধ্যে একবারের জন্য ঢিলা হয়নি, পুরোপুরি ঠিকই আছে। এরকম যখন লাগবে এটাকে ইউজ করি, যখন লাগে না তখন এটাকে উঠিয়ে দিই আমি, সেভাবে এটা এতদিন আমার সার্ভিস দিয়ে এসেছে কোনো প্রবলেম ছাড়াই। আর যেটা এটা যেটা ইয়ে আছে পন্স যেটা কানে আমাদের সারাক্ষণ লাগানো থাকে, এটা খুবই ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটা আমি তো এক নাগাড়ে মোটামুটি 4-5 ঘন্টাও এক নাগাড়ে গেম খেলি যেটা কানে দিই, তা আমার কোনোভাবেই কখনো কানে ব্যথা হয়নি, কারণ অনেকটাই সফট, দুবার দিয়ে দেখো ধরছি আমি কতটা সফট, এটা আমি এতদিন ইউজ করছি আজও পর্যন্ত কখনো কানে আমার ব্যথা হয়নি। আমার তার দেখো এটা কতটা লম্বা আমি দেখাচ্ছি, আমার দুই হাত যদি ধরি তাতেও অনেকটাই তার এক্সট্রা থেকে যাচ্ছে, মানে অনেকটা দূর। যদি ফোনে লাগানো হয় ফোনে এক মাথায় লাগিয়ে খাটের অন্য প্রান্তে গিয়ে ভিডিও দেখতে পারি বা গেম খেলার বা নানারকম কাজ, বা কম্পিউটার সঙ্গে লাগালেও অনেকটা লম্বা তার, অনেকটাই লম্বা, ভালো করে দেখো অনেকটাই লম্বা। এটার যে বেল্টটা আছে মাথার যেটা মাথার উপর বেল্ট, ওটা এরকম টেনে কম বেশি করা যাবে, এই পাশ থেকেও কমানো যাবে ওই পাশ থেকেও কমানো যাবে, এরকম কমিয়ে বাড়ি, অনেকটা ফ্লেক্সিবল। আমি যতদিন ব্যবহার করছি ততদিনে এটা একবারও জন্য ঢিলা হয়নি।
তো মোটামুটি এই হচ্ছে এই হেডফোন যেটা আমি আজকে এতদিন ইউজ করছি, টাকা দিয়ে কিনেছি ঠিকই 1100 টাকা দিয়ে, কিন্তু আমার টাকা দিয়ে আমি এটা ব্যবহার করে খুশি, কারণ এটাতে কোনো প্রবলেম পাইনি আমি এখনও পর্যন্ত। তাই জন্য আমি বলবো যদি কেউ এখনও তোমরা কিনতে চাও তো এটা একবার অ্যামাজনটার রিভিউটা একবার ভালো করে চেক করে দেখো, প্রায় 3-4 হাজার লোক ওটা রিভিউ করেছে আর যথেষ্ট ভালো মানের জিনিসটাই তৈরি। আমি তো বললো এটা আমার কাছে এই যে ইউজ করছি আমি, সব থেকে একটা কথা বলে দিই, এই টোটাল ভিডিও রেকর্ডিং যে সাউন্ড টোটালটা এইটা দিয়ে আমি রেকর্ড করেছি, আর এর আগের ভিডিওগুলো আমি সব কিছু এই হেডফোন দিয়ে টোটাল ভয়েস রেকর্ডিং আমার এইটা দিই। তোমারই বলো সাউন্ড কোয়ালিটি কীরকম, ভয়েস কোয়ালিটি কীরকম।